যে জোয়ারটা আসলে ছিল, আপনি যে প্রশ্ন করলেন পরাণ হাওয়া মুভিতে, এই মুভিটা বছরের শেষ, তো আমার মনে হচ্ছে যে আর একটা ভালো ক্রেজ তৈরি করতে পারবো। তো আমি অনেক আশাবাদী, কারণ হচ্ছে এই মুভিটা আসলে স্বপ্নের মুভি, এই মুভিটা হচ্ছে স্বপ্নকে বাস্তব করার একটা সিনেমা। তো যারা এই মুভিটা দেখবেন তারা অবশ্যই আপনাদের স্বপ্ন বেঁচে রাখার একটা ইন্সপায়ারেশন নিয়ে আপনারা বের হতে পারবেন। তো আমি অনেক আশাবাদী যে এই সিনেমার মাধ্যমে হয়তো বা কোনো একটা জীবন পরিবর্তন হতে পারে। এই সিনেমায় আপনার সাথে কোয়ার্টার হিসেবে, হিরো হিসেবে কাজ করছেন? আসলে এই সিনেমাতে সবাই যে যার জায়গা থেকে হিরো। আমার সাথে ইন্ডিভিজুয়ালি কাজ করেছেন আদিলের, এটা একদম অভিষেক ঘটতে যাচ্ছে এই সিনেমার মাধ্যমে, আমার নিজেরও অভিষেক ঘটতে যাচ্ছে বাংলাদেশে। প্রধান চরিত্রে বাংলাদেশে এটা আমার প্রথম কাজ, যেটা অভিষেক পেতে যাচ্ছে আগামীকালকে। আমরা আসলে অনেক রিয়েল লোকেশনগুলোতে কাজ করেছি, শুটিং করেছি, সেটার জন্য ঢাকার মোটামুটি আশেপাশে, ঢাকার ভেতরে, ঢাকার বাইরে, নারায়ণগঞ্জ থেকে শুরু করে এই জোনটাকে কেন্দ্র করে আমরা শুট করেছি। অসাধারণ একটা ঘটনা আসলে বলা যাবে না, কারণ পুরো চরিত্রটা নিজের মধ্যে আয়ত্ত করে পুরো সময়টা আমি আসলে ওই চরিত্রটার মধ্যে ছিলাম। তো যতটা একটা সিনেমা মানে তো একটা জার্নি, তো আমি ওই জার্নিতে একদমই খুব ভালো মতো ঢুকে গেছিলাম, জার্নিতে ছিলাম, তো প্রতিটা মোমেন্টই আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। অসাধারণ মান্নু ভাই একজন অসাধারণ ডিরেক্টর, তার হাতে যে আমার প্রথম সিনেমা রিলিজ হতে যাচ্ছে এবং তার সাথে কাজ করতে পেরেছি, এটা মনে হয় একটা শিল্পী হিসেবে আমার সার্থকতা হয়ে গেছে এখানে। দর্শকদের উদ্দেশ্যে বলবো, দর্শক, বাংলা সিনেমা এটা আমাদের সিনেমা, আমাদের দেশীয় চলচ্চিত্র, আপনারা অবশ্যই হলে গিয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদের, আমি আশাবাদী খুব। আমার জন্য দোয়া করবেন, বাংলা সিনেমার সাথে থাকবেন, বাংলা সিনেমা দেখবেন। আমি আশাবাদী যে এই সিনেমা দিয়ে জোয়ারটা হয়তো বা খুব ভালো, যে জোয়ারটা আসলে ছিল, আপনি যে প্রশ্ন করলেন পরাণ হাওয়া মুভিতে, এই মুভিটা বছরের শেষ, তো আমার মনে হচ্ছে যে আর একটা ভালো ক্রেজ তৈরি করতে পারবো আমরা। পায়ের ছাপ আমার বাংলাদেশে প্রধান চরিত্রে প্রথম সিনেমা। থ্যাংক ইউ।